हेलो गाइस, पॉइंट नंबर ऑन जिगल फायर। আপনারা যখন জিগল ফায়ার করবেন তখন জিগল ফায়ার করতে করতে কখনো সামনের দিকে যাবেন না, যেমনটা এরকম। এরকম ফায়ার করতে তো কখনো সামনের দিকে আসবেন না, ফায়ার করতে করতে সামনের দিকে গেলে এনিমি আপনি ভালোভাবে স্পট করতে পারবেন না এবং ভালোভাবে ড্যামেজ দিতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন যেখান থেকে ফায়ার শুরু করছেন ওখানেই শেষ করে দেওয়ার জন্য, যেমনটা এরকম। The blue team has scored for the জিগল অ্যান্ড ক্রাউচ করার সময় আপনাকে সবসময় খেল দেখতে হবে, আমি যেন সামনের দিকে না যাই। আমি বারবার বলেছি যে আমরা জিগল ফায়ার করার সময় সামনের দিকে যাব না, সামনের দিকে গেলে আমি এনিমি স্পট করতে পারবো না। তার মানে জিগল অ্যান্ড ক্রাউচ ফায়ার করার ক্ষেত্রে আপনারা কখনো জিগল করতে করতে ক্রাউচ করতে করতে সামনের দিকে যাবেন না, সবসময় যেখান থেকে শুরু করছেন ওখানে থাকার চেষ্টা করবেন। জিগল অ্যান্ড ক্রাউচ ফায়ার করলে কি হয়, এনিমি বুলেট অনেকটা নষ্ট হয়ে যায়, যার ফলে আপনার অনেকটা ড্যামেজ কম হয় এবং এনিমি ড্যামেজ অনেকটা বেশি হয়, যার ফলে এনিমি নক হয়ে যায়, যেমনটা এরকম। ফ্রি ফায়ার আপনাকে অনেকটা হেল্প করবে এনিমিকে অনেক তাড়াতাড়ি নক করে দেওয়ার জন্য। যেমন মনে ধরুন এখানে একটা এনিমি আছে, আমি যেটা এখানে ফ্রি ফায়ার করি এনিমি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনি সবসময় চেষ্টা করুন ফ্রি ফায়ার করার জন্য। প্রন ফায়ার, আপনি যদি দেখেন যে এনিমি ফায়ার করতেছে, আপনিও ফায়ার করতেছেন দুজনের মুখোমুখি, তখন আপনি কী করবেন, এনিমির সামনে যারা প্রন হয়ে যান, ফায়ার করতে করতে প্রন হয়ে যান, তাহলে এনিমি অনেক ইজিলি কনফিউজ হয়ে যাবে এবং ইজিলি সে নক হয়ে যাবে, যেমনটা এরকম। জাম্প শট, এনিমি যখন আপনার উপর রাশ করে, ধরুন এখানে দেখুন এখানে একটা এনিমি আছে, আমি এখানে আছি, আমি এনিমি কিন্তু আমি যদি এরকম করে যাই, আমি যদি এরকম করে যাই এনিমি আমাকে ইজিলি নক করে দেবে, আর আমি যদি এখানে একটা জাম্প শট করি তাহলে এনিমি অনেক ইজিলি নক হয়ে যাবে, আর এনিমির বুলেট আমার শরীরে লাগবে না, যেমনটা এরকম। ভিডিওটা আজকে পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করবেন।